দর্শক, একটা অবৈধ সম্পর্ককে কিভাবে মানুষ চোখের সামনে, দর্শকদের চোখের সামনে দিয়ে তারা বৈধ বানাচ্ছে সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আর জেনে যারা যারা জানেন নাই তারা আমার ভিডিওটা দেখতে থাকেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আগে আকাম করতো মানে গোপনে, এখন করে ওপেনে। আবার এই দিকে অনেকে যারা আছে যে মাল্টি নোংরার ভাইকে খুব সাদা সিদা মনে করছেন, আসলে এটা আপনাদের ভুল ধারণা। মাল্টি নোংরা কেন, ব্যাপারী পরিবারের কেউই কোনো দিনই সাদা সিদা ছিল নাই বা ছিল না কখনো বা আজ পর্যন্ত নাই। তারা সবাই হইতেছে গিয়া মনে করেন নাগিন, উপরে উপরে হইতেছে গিয়া কী কয় মেনা মাছ, আর তলে তলে হইতেছে নাগিন। আবার ওইদিকে মাল্টি সানমিন বা মাল্টি নোংরা বলতেছে যে তার বড় ভাইকে কেউ কদর করে না, যার যার ডিসিশন সে সে নিছে, যে সে যে একটা বড়, তার আসলে তাকে কেউ মানে হিসাবের খাতায় ধরে না, এখানে সে বাবুকে মিন করছে। তো আরও এরকম অনেক অনেক কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে ভিডিও শুরু করার আগে বলি যে আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ এখানে দরকার আছে লাইক কমেন্ট করার। কারণ লাইক কমেন্ট করলে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায়, আর অনেকে এই ভিউস বা লাইক কমেন্ট নিয়ে গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে আয়সা আয়সা অনেক ধরনের বাজে কথা বলতেছে। তো আমি চাই যে আপনারা এর একটা প্রতিবাদ করেন, আপনাদের লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট করে এর একটা প্রতিবাদ করেন। তো মূলত এই ভিডিওটা আমি আসলে খুব কষ্ট করে আর কি করতেছি। গতকালকে অনেক ছিল, মানে সারাদিন কারেন্ট ছিল না, সেই সকাল 11টা থেকে কারেন্ট গেছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম পরপর আসছে, আইসা আধা ঘন্টাও থাকে নাই, তো চলে গেছে। তো এর মধ্যে আবার মানে গরমের মধ্যে তো কেমন অবস্থা হইতে পারে সেটা জানি না। তারপরে আমার মনও ভালো না, কারণ এই হাবি জাবি কথাবার্তা আসলে প্রথম কথার জবাব দিতে পারি নাই, তারপরে আবার মানে আসলে সমস্ত কিছু নিয়েই আসলে আমার একটু মেজাজটা খারাপ ছিল, যে কারণে ভিডিওটা বানাইতে ইচ্ছা করে নাই। কিন্তু এরপরে চিন্তা করলাম যে না, আসলে দুই একজনের কথায় দুই মা থাকলে হবে না, যেহেতু আমার ভাই বোনরা আছে। তো আশা করি যে ওনারা আমার এই বিষয়টা করে দেখবে, গুরুত্ব সহকারে দেখবে, যে কারণে বলছি যে আমার ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট করেন। লাইক তো একবারই করা যায়, আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটাতে কমেন্ট করেন। আচ্ছা, এখন মূল ঘটনায় যাই, সেটা হচ্ছে যে মেকআপ বুতরি কালী বুতরি সে আগে বাবুকে নিয়ে মানে চলাফেরা করতে বা বাবু গেলে বা থাকে না যে একটু মানে কীরকম একটু ক্যামেরাতে দেখাইতে চাইতো না, একটু সাই ফিল করতো বা সাই তো নাই, ওদের তো লজ্জা সরম নাই, মানে একটু কেমন কেমন যেন করতো। কিন্তু এখন সে ওপেন ক্যামেরাতে এসে সে দেখায় যে কার সাথে, মানে কালীমণ্ডল যেরকম ওই যে মানে জামাইয়ের সাথে ওই চটপুরি কন বা হালিম কন বা চা কন ঠুসতে যায়, তো ঠুসতে যেতে গিয়ে যেরকম ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানায় যে তার সাথে ঘুরতে যাওয়া, তার সাথে এখানে যাওয়া, তার সাথে ওখানে যাওয়া, এখন কালীমণ্ডলের খালাম্মা মানে কালীভূতরে সে এই টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও মানে ভিডিও কি ভালো ভিউজও হয়েছে। তো আসলে এখন দেখেন একটা কথা কই, ওর মানে ওর যেটা করা ছিল ও সেটা করছে, একটা নাটক করবে, একটা সিন ক্রিয়েট করবে, করে সেটা পাবলিককে এটা খাওয়াবে, খাওয়ায় ভিউ টুকাবে, ভিউ টুকায় এই যে এখন এসির দাম ওড়ায় হালাইছে। আর যেটা মানে ও করতে চাইছিল যে ও সবাইরে জানানো দিয়া, মানে ব্যাপারটারে জানানো দিয়া সে এখন নিজে যে এখন আর লুকোচুরি করা তো কোনো কিছু হবে না, লুকোচুরি করার দরকার নেই যেহেতু পাবলিকেরা জানে। আর এটা যে ওর একটা মানে সলসাতরি,
সেটাও আমরা জানি, সেটা পাবলিক জানে না, ওগুলো হচ্ছে যে অন দ্য পাবলিকগুলো ওরা জানে না। তো যেই কারণে সে এখন মানে ঘোষণা দিয়ে দিছে, ঘোষণা দেওয়ার দেওয়ার পরে এখন যদি কেউ ওদেরকে আর এক বেদে পায়ও, তাও তো মানুষ বলবে যে তারা তো বিয়ে করবে, হ্যান করবে ত্যান করবে, অথচ বিয়ে করার আগেই কিন্তু মনে করেন যে সব কিছু করে ফেলছে। তো আমি আপনাদেরকে একটা কমেন্ট করে শোনাবো এখন, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। লিখছে যে মিমের বর্তমান অবস্থা দর্শকদের কথার কারণে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলো। এক বিধবা তার একমাত্র বেকার বেকার ছেলে নিয়ে বসবাস করে, ছেলের কোনো কর্ম করে না এবং বিধায় বৃদ্ধ মাকে মানুষের বাসায় কাজ করে সংসার চালাতে হয়। ওই মহিলা কষ্ট দেখে গ্রামের মাতব্বর বিচার বসালো, সবাই মাতব্বর বৃদ্ধ মহিলাকে বলল, দেখো তোমার বয়স হয়ে গেছে, তুমি আর কত দিন কাজ করে সংসার চালাবা, তোমার ছেলেকে বিয়ে করাই দাও, ঘরে বউ আসলে ছেলে ঠিকই সংসারের দায়িত্ব নেবে। তখন মহিলা বলল, আমি আমার ছেলেকে ভালো করে চিনি, ও একটা অপদার্থ। এবার মাতব্বর বলল, আরে বিয়ের পর সব অপদার্থই কাজের হয়ে যায়। এই কথা শুনে গ্রামবাসী একে একে বলে উঠল, না না, এই ছেলে কোনো দিনও সংসারই হবে না, বৃদ্ধ মাকেও দেখবে না, দেখে না তো পরের মেয়েকে কী খাওয়াবে, শুধু শুধু এই ছেলের বিয়ে দিয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করার কী দরকার। এইবার মানে এইবার এই ছেলেটা চিৎকার করে বলে উঠল, আপনারা সবাই চুপ করেন, মাতব্বর সাহেবকে বলতে দেন। আসলে এই মিম দর্শকদের কথায় যে হাঙ্গা বসছে, এটা কে বললো দর্শকদের কথায় হাঙ্গা বসছে? হেরা তো হাঙ্গা মনে করেন তলে তলে নিজেরাই আগে আগে কইরা ফেলাইছে, এখন দর্শকদের উপরে চাপাই দিতেছে। যখন সে সানির সাথে ইয়া রাগারাগি কইরা পদ্মার চরে গিয়া আবদিয়ারে পয়দা করছিল 2 মাসের, যেটাতে আপনারা নিজেরাও জানেন, তখনও তো তারা বলে নাই যে তারা ইয়া হয়েছে বা ওই যে আবদিয়ার সন্তান, আবদিয়া সানির সন্তান না, এই সমস্ত কথাবার্তা যখন হয়েছে তখন তো তারা মানে এই জিনিসগুলো সবার সাথে দর্শকদের সাথে শেয়ারও করে নাই। তো আমি এই যে কালু বাবু যে এখন লাফালাফি করতেছে বান্দরের মতো মুখ ভেটকি দিয়া বাই কইরা, তাও ওই যে লাল লাল দাঁতগুলো সামনে বের কইরা কেলা নিজে দিতেছে, তো এই বাবু এই কাল্লু বাবু বছরখানিক আগে মেকআপ ভুতুরিরে নিয়ে কী কথাটা বলছিল, কী ধরনের কথা বলছিল সে আর তার মা, সেইটা আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়া দেখে নেবেন। আর যে আপু আমাকে ইনবক্সে মেসেজ করছিলেন, হয়তো জানেন না বা অনেকে দর্শকে জানে না, যারা ইউটিউবে কাজ করে তারা জানে যে এই সমস্ত ফুটেজ যদি ব্যবহার করতে যাই তাহলে হয় কি যে স্ট্রাইক মারার ইয়া থাকে, সম্ভাবনা থাকে, তারপরে আবার যদি আমি পুরো ভিডিও দিই বা অল্প দিই বেশি দিই যেটাই দিই না কেন কন্টেন্ট আইডি থাকে, যেটা দিয়ে সার্চ দিলে অনায়াসে বের করতে পারে, আর বের করলে সেটা দিয়েও কিন্তু স্ট্রাইক দিতে পারে। তো আমি খুব রিস্ক নিয়ে এই ভিডিওগুলো আসলে দিচ্ছি আমার ওই চ্যানেলটাতে, তো দিতেই হয় কারণ যেহেতু সবার ইয়া থাকে, একটা ডিমান্ড থাকে আমার উপরে বা আমার উপরে অধিকার ফলান, তো সেই কারণে আমি দিছি। তো যাই হোক, তো মা ইয়া এসি কিনতে গেছে না, ইয়া কালীপুতুর এসি কিনতে গেছে, বাবু টাকা উঠাইতে গেছে, আচ্ছা বাবুর এখন বাবু টাকা উঠাইতে গেছে, হ্যান করছে ত্যান করছে, এসি কিনবো, এসির মধ্যে শুয়ে শুয়ে তারা আরামসে মজা মাস্তি হেন তেন এটা সেটা করবে, যে কারণে তারা এখন এসি কিনতে গেছে, এতদিন তারা এসি কিনতে পারে নাই, এসি কিনে নাই, এখন তাদের এসির খুব দরকার পড়ছে যেই কারণে এসি কিনছে, কারণ ওই যে আগে মানে গোপনে খাটকা পাইতো এখন ওপেনে খাটকা পাবে। তো এই মেকআপ ভুতুরি যে বলে যে তার সাথে বাবুর সাথে কোনো সম্পর্ক ছিল না, এটা ছিল না সেটা ছিল না, অথচ বাবুর গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ভাঙানোর জন্য সে কিন্তু আপ্যায়ন চেষ্টা করছে, যেটা সে ওই দিনকার আর ভিডিওতে সে কিন্তু বলছে যে এরকম এরকম তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ভাঙানোর জন্য আমি এটা সেটা করতাম, ফোন দিতাম, ইট করতাম, সে করতাম। আচ্ছা তাহলে ওর যদি কোনো উদ্দেশ্য নাই থাকতো তাহলে কেন এই কাজটা করতো?
নিশ্চয়ই বাবু মানে বাবুরে কারো হইতে দিবে না, বা বাবু গেলে ও আর কোনো বেড়া পাবে না, যে কারণে সে বাবুরে নিজের করে রাখছে, রাখতে চাইছে। তো মেকআপ বুতরি কালী বুতরি হাঙ্গাইল্লা হাঙ্গাই মানে হাঁকি কুমার মানে পতিতালয়ের পতিতা যাত্রা দলের সর্দার নি, সে সে মানে এখন মানে বলে পরিবারকে খুব মানে খুব মানে। হ্যাঁ, তো মানে মানে সন্দেহ হয় বা মানে কি বলবো, পাবলিকের এখন সন্দেহ হয় যে তিশার বাপ আর মাইকে বিয়ে করছে নাকি, বিয়ে ছাড়া মানে পুরুষ লোভী মহিলা সমস্ত যার সন্তান করে জন্ম দিছে। তো এটা আসলে মানে ওগো এটা ট্রেডিশন, ওর মার থেকে মানে কালীভুতুরি মিমভুতুরি পাইছে। আসলে পুরো সমাজটা মানে সমাজটা এরাই নষ্ট করতেছে। একটা মেয়ে, আমি একটা জিনিস বুঝি, একটা মেয়ে ঢাকা শহর বাসা ভাড়া নিয়ে বিয়ে ছাড়া পর পুরুষ নিয়ে আনন্দ ফুর্তি করা তো মা খোঁজখবর নেয় না। এই পরিবারের আসলে লিডার হতেছে তিশা। কয়েকদিন পরে পরে মানে হাঙ্গা বসার জন্য তিশা ওকে বলে যে মানে নিজেও হাঙ্গা বইতে চাইব। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের কাছে জানতে চাই, যে যে ফাতেহা যেই ভিডিওটাতে বলছিল যে কালী মণ্ডল হচ্ছে গিয়ে তার বোনের তার ভাবির বোনের মেয়ে, হ্যাঁ, তো এই গল্পটা যে ভিডিওটাতে বলছিল ওই ভিডিওটার আমাকে কেউ লিংক মানে দিতে পারবেন, দিতে পারলে আমার জন্য ভালো হইতো। যারা জানেন বা কোন ভিডিওটা সেটা যদি আমাকে বইলাও দেন, আমি সেটা কালেক্ট করে নিব। বাট আমার এই লিঙ্ক দিলে আরও বেশি সুবিধা হয়, যে এত বড় বড় কথা না, এই বড় বড় কথাগুলো নিয়ে একটু মানে একটু আনলিমিটেড একটু মানে ভরাভরি করতাম। তো কেউ যদি জানা না থাকেন তো প্লিজ আমার একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন কই যে বাবুর যে ভাইডা ওরে দেখা মানে সবাই সহজ সরল ভাবছে, মনে করছে যে হ্যান মতো ভালো কেউ নাই, অসুস্থ মানুষ এটা সেটা হ্যান ত্যান, হ্যাঁ এগুলো আসলে ভাবাভাবি হয়েছে। অথচ এই বাবুর ভাইটা মানে আগে আমি নিজেও ভালো মনে করতাম যে ভালো, কিন্তু মানে কয়েকদিন কয়েকটা ভিডিও দেখার পরে মানে আমার এটা বোঝা হয়ে গেছে যে আসলে ব্যাপারী পরিবারের মধ্যে কেউ আসলে ভালো না, সবাই হইতেছে যে কুত্তার জাত, সবাই হইতেছে গিয়া বাট পার। কারণ ওই যে করিম ব্যাপারই হইতেছে বলে বড়, মানে চাচাদের মধ্যে বড়, তো ওই করিম ব্যাপারই হইতেছে গিয়ে মানুষের জিনিসপত্র এহেন সেখান থেকে, ওই যে মাছ ধরা থেকে শুরু করে মানুষেরটা মায়েরা খাওয়া সমস্ত কিছু করিম ব্যাপারি থেকে শুরু হয়েছে আর কি, যেহেতু করিম ব্যাপারি বড়। তো সেইখানে তাদের ছেলে মেয়ে সন্তানেরা মানে বাটপারি যেটাই করবে না, এটা কেমন কথা। তো বাবুর ভাইয়ের চ্যানেল ওঠানোর জন্য মানে কি বলবো, কয়েকজন খুব করে রাখছিল যে মানে তাদের তারা সে ভালো হ্যান ত্যান, বাবুর ভাই ভালো, ফ্যামিলির নিতাছে মানে দায়িত্ব নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে। হ্যাঁ, তো দেখেন ঘটনা কি, আমি কয়েকবার দেখছি, আমি এই বিষয়টা নিয়ে কিছু বলি না। আমি মনে করছি যে হয়তো মানুষ ভুলবশত হইতে থাকে, একবার দুইবার একটা জিনিস ভুল হয়, তিনবার কিন্তু ভুল হয়, ধরুন তিনবারও ভুল হয়, তিনবার হয় না তারপরে তিনবার ধরে নিলাম ভুল হয়, কিন্তু একটা জিনিস যখন বারবার 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 হয় সেটা আসলে ভুল তো বলাই যাবে না, সেটা ইচ্ছাকৃতভাবে হয়। আচ্ছা, ঘটনা হইতেছে যে গত শুক্রবারে বা হ্যাঁ মানে এই যে শুক্রবারটা যে গেল ফ্রাইডে, সেই ফ্রাইডেতে নামাজ পড়তে যাবে। তো নামাজ পড়তে যাবে দেখা সাথে সারাফাতকে নিয়ে যাবে। তো সারাফাতকে গোসল করান মানে করায় আনার পরে যখন সারাফাতকে জিজ্ঞেস করতে মানে শরীর মুছে দিচ্ছে আর সারাফাতকে জিজ্ঞেস করতেছে যে তুমি কার সাথে যাবা নামাজ পড়তে, তো সারাফাত কইতেছে যে আমি তোমার সাথে যাব নামাজ পড়তে। তো এই এক কথা আরও মনে হয় কয়েকবার জিজ্ঞেস করছে, তো আরেকবার মানে শেষবার মনে হয় যেটা জিজ্ঞেস করলো, তো ওই সারাফাত বলতে নিছে যে মানে তোমার সাথে যাব। তো সে মানে বাবুর ভাই ইশারা দিয়ে আর কি মানে বাবুরে দেখা দিতে চাচ্ছে বা বাবুরে মিন করতেছে এরকম একটা কিছু। হ্যাঁ, তো সেখানে তো বাবু ছিলই না, তা বাবুরে দেখানোর কী দরকার আছে? আর যারা যারা বলতেছে যে বাবুরে মিমের বাসায় ঢুকতে দেন, এটা একেবারে ভুয়া কথা। মিমের বাসায় আপনারা ধরেন আমরা 25 মিনিটের ভিডিও দেখি, 25 মিনিট দেখে কি আমরা সারাদিনে তারা যাচাই বাছাই করে ফেললাম? অবশ্যই না,
ঠিক আছে। আর সেখানে মিম বলতেছে যে আমার একজন মানুষ খুব যত্ন করছে, আদর আদর আপ্যায়ন করছে, আমি অসুস্থ এইটা সেটা বলছে, তাহলে ওনার বাসায় কেউ যায় না, তাহলে ওই একজন মানুষটা কে? নিশ্চয়ই বাবু, এটা তো আর মিথ্যা কথা বলার মতো কোনো নাই, চান্স নাই। তো এই যে বাচ্চাদেরকে আসলে জিজ্ঞেস করলে সত্যিটারে মানে বাচ্চারা কখনো না ওই ঘুরায় পেঁচায় কথা কইতে পারে না। তো ওই বাচ্চাটার যখন জিজ্ঞেস করছে, ওই বাচ্চাটা কিন্তু বইলাই দিছে যে তোমার সাথে যাবো। তো দেখেন কি বাটপাড়ের বাটপাড়েরা, মানে এই কী বলবো, এটা বোঝানোর জন্য যে বাবু আমাকে লগে রয়েছে বা ইয়া থাকে না, যে বাবু হান বাসায় এসে বা লগে আছে যে কারণে বাবুর সাথে যাইব, অথচ বাবু তো বাসাই নাই রে ভাই। আর তুই হইতেছ যে সেই দিন কাছু নাপুটি মানুষ, আর তোর আগে আগে থেকে আমরা জানি যে বাবু কই থাকে, বাবু কার কাপড়ে নিজে থাকে, বাবু কী করে না করে, আমরা একটু যে সব কিছুই জানি। তো একটা কমেন্ট পড়ে শোনাই আমি, সেখানে লিখছে যে আপু আজকে শুনলাম যে শারমিনের ভাই তার ব্লগে নাকি বলছে তাদের বাসায় কেউ রোজা রাখে না, এর মুসলমান হয়েও নামাজ রোজা থেকে 100 হাত দূরে, আর কবিরাজ ফকির জন্মদিনের নামে মহিলা পুরুষের গালে কেক মাখামাখি, বিয়ের অনুষ্ঠানের নামে ভেজা শরীরে রং মাখা, ম্যারেজ ডেতে বাসর সাজিয়ে দর্শকদের দেখানো, দেখানোর পরও কিছু মানুষের চোখে নাকি তাদের নোংরামি ধরা পড়ে না, ঠিক কথা ঠিক কথা বলছেন, এরকম কমেন্ট আমার কাছেও আসছে। এই যে মিম আর বাবুর বিয়ে না করেও একসাথে থাকে, টিকটকে হাত ধরাধরি করে নাচে গান করে, এগুলো দেখেও তাদেরকে সাপোর্ট করে পরে আল্লাহ তালার গজব নাজিল হবে। এখন দেশ জাতি নোংরা মিথ্যাচার চুপচাপ ও নোংরামি বা মিথ্যাচারকে চুপচাপ প্রতিবাদ না করে বাহাবা দেয়, তখন সেই দেশ ও জাতি জাতিকে আল্লাহ পাকের গজবের জন্য অপেক্ষা করতে হয়। আসলে গজব মানে গজব কি, গজব অলরেডি পড়া শুরু করে দিয়েছে। দেখতে পারছেন যে দুনিয়াতে যখন পাপাচার বাইরে যায় তখন মানে করুক একজন, কিন্তু এর জন্য 10 জনের ভুগতে হয়। এদের পাপের জন্য আজকে মানে দুনিয়াতে কি সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন, এত গরম, এত মানে এত কিছু যেটা আসলে নেওয়া যায় না, প্রত্যেকটা ঘরের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরও তো ওদের নোংরামি গেসরামি আছে, আর এই সমস্ত কথাবার্তা আমারে অনেকে কমেন্ট করে বলছে, আমি তাদের বিরুদ্ধে ইয়া করি, এই করি সেই করি, আমারে আল্লাহ মাফ করবে না, এন করবে না, ত্যান করবে না। আচ্ছা, আমি তো 70টা তুইলা ধরতেছি, আল্লাহ তাআলা বলছে যে তোমারে আমি জবান দিছি, তুমি 70টা তুইলা ধরো। হ্যাঁ, তোমার প্রতিবাদ করার মতো জায়গা আছে, স্থান আছে, তুমি সেখানে প্রতিবাদ জানাও। তো আমি যখন আমার আবার মৃত্যু আমার আবার মরণ কামনাও করছে, তো শকুনের দয় তো গরু মরে না। তো যখন আল্লাহ তাআলা আমাকে, আমি যখন মরে যাবো, যখন আল্লাহ তাআলা আমার জিজ্ঞেস করবে যে আমি মানে ইয়া করছে, আমি আমি তাদের নামে বলছি কেন, বা এটা নিয়ে যখন আমার প্রশ্ন করবে, তখন আমি তো বলতে পারবো যে তারা অন্যায় করছে, যে কারণে আমি বলছি, আমার বলার মাধ্যম ছিল এটা, আমি বলছি, আমি তো একজন মহিলা মানুষ। তো আমি নাইলে আল্লাহ তো তখন সেটা শুনে তো আল্লাহ আল্লাহ আমার আমার ছাড় দিয়ে দেবে। আর আপনারা যারা যে এই যে নোংরামি খাসরামি গাছরামি সাপোর্ট করতেছেন, তারা কি তাদের অবস্থা কী হবে, তারা কি এইটা চিন্তা করছেন, এইটা চিন্তা করেন, উল্টা আমার কাছে আয় আপনারা পিনিক মারতেছেন। তো বাবুর ভাইরে কেউ গোনায় ধরে না, মেকআপ ভূত মানে এটা আসলে শারমিন কইলো, যে শারমিন বলল যে তারা জানে না, সে একটা ভিডিও দিতে চাইছিল, ওই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করতে চাইছে যে বাবু আর তার মধ্যে যে সম্পর্ক রয়েছে, মিমের ভিতরে যে সম্পর্ক রয়েছে, এটা তারা কখনো জানতেই পারে নাই, তারা আসমান ফাইটটা পড়ছে, তো তার মাও জানে না, তারপরে ব্লা 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 আরও অনেক কথা বলছে। আহা রে, তারা কোন দেশে কোত্থেকে আসে, যখন একটা চাচা কেমন চাচা তো ভাই বোন যারা কি না হাত দইরা টিকটকে নাচে বা রোমান্টিক সিন করে, বা একজন দুইজন মানে বলতে 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 সবাই যখন বলা শুরু করছে যে এইটা সম্পর্ক ওই সম্পর্ক হ্যান সম্পর্ক ত্যান সম্পর্ক, তখনও কি তার কাজে মানে কানে যায় নাই? আর মাল্টিনোংরা এমনভাবে কথা বলতেছে যে মানে সে সমস্ত কিছু সত্য বলতেছে, তার সত্য আর মানে তার উপরে সত্য আর কেউ বলে নাই, সে একমাত্র সত্যবাদী মানুষ যে কিনা সমস্ত কিছু ক্লিয়ার করে, ক্লিয়ার করতে আসে, অথচ মানে সে ক্লিয়ার করে আসলে কতটুকু কী ক্লিয়ার করে সেটা তো পাবলিক জানে, পাবলিক তো আর না জানা নাই। তো সেখানে সে বলতেছে যে বাবু মানে তার বড় ভাইরে কেউ গোনায় ধরে না, তার বড় ভাই অসুস্থ ভাই, সে বোঝা
কেউ তারে গুনায় ধরে না, মানে এখানে মূলত বাবুরে বাবুরে বুঝাইতে চাইছে। আসলে এখানে গুনায় ধরবে ডাকি যা তাদের যে বড় চাচার সন্তানেরা, তাদের বড় চাচার সন্তানেরাও তো তাদের বাপ মাকে গুনায় ধরে না। তো ওই কথাই বলে যে আগের হাল যেমন যায় পিসের হাল সেমনিই যায়। তো বড় ভাইয়ের পোলাপান যেরকম গুনায় ধরে না, তো সেখানে তো বাবু বাবু তো ছোট ভাইয়ের ছেলে, তো সেখানে ধরবে কেমনে? আর এত যদি গুনায় ধরতো তাইলে নিজের বাবু বাবু হইতেছে যে ভাই তো দূরের কথা, নিজের বাপের এই গুনায় ধরে নাই, যদি গুনায় ধরতো বাপে অসুস্থ, বাপে মারা যাওয়ার আগে এত কাইন দেখা এটা ফোন দিয়ে বলছে যে তুমি চলে আসো চলে আসো, তখনই আসে না এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির সাথে মানে মধু খাওয়ার লোভে লোভে করে রয়েছে। দর্শক আপনাদের কি মনে আছে যে তানজিলা একদিন একটা গল্প বলছিল যে কোনো এক লোকের মুখে গন্ধ, এই কথাটা সে বাবুরে মিন করছিল? এটা এটা কিন্তু আপনারা সবাই জানেন, জানেন না? তো আমার কাছে মানে কেমন একটু লাগে যে এই বাবরে লইয়া যখন মেকআপ বুদ্ধির পাশে মানে সু মানে সাপলুরু খেলা হবে, তো তখন এই মেকআপ ভুতুরি মানে ঘিন্না লাগবে না আমার? না, এদের মুখ সুখ দেখলেই তো ঘিন্না লাগে, যে দুইটা যে মানে একত্রে যাইয়া যে এক বেডে থাকবে, শুবে, খাবে, দাবে, হ্যাঁ দুইটার কি একটার মধ্যে একটারও কি ঘিন্না লাগবে না? সি 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 আস্তাকিরুল্লাহ। তার মধ্যে আবার যদি সেকেন্ড হ্যান্ড মাল থাকে তাহলে তো আর কি বলবো, মানে এগুলো আসলে রুচির দুর্ভিক্ষ। রুচি না থাকলে, রুচির দুর্ভিক্ষ না থাকলে হয় না। ওইদিকে আবার কালীমণ্ডল দুই দিন পর পর তার পাতাইন না বাপেকে মানে ইয়া করার জন্য, মানে খুশি করার জন্য গিফট আইটেম পাঠায়, এটা পাঠায় সেটা পাঠায়। তো সেইখানে কালকে দেখলাম যে ইয়া মানে তিশা ভিডিও দিল, সে ভিডিওর মধ্যে তিশা কইতেছে যে লিখলো যে মেয়ে সরি লিখে পাঠাইছে। আসলে মানে সরি লেখা পাঠাইছে কী কারণে এটা তো বড় কথা না। মুখ্য বিষয় হইতেছে কি যে কোনো সন্তান যদি বাপেরে মানে পয়দা করা বাপেরে যদি কোনো গিফট শিপ পাঠায় তাইলে বলি এরকমভাবে দাঁত কেলায়। আমার মাঝে মধ্যে মনে চায় যে ইচ্ছা মতো লত্তি দিয়ে চাপার দাঁত খুললা দিই, কেন বলেন? আর মেকআপ বুতুরি এখন থুক মেকআপ বুতুরি বলে কালীমণ্ডল এখন গিফট পাঠাইতেছে এই কারণে যে সে যাতে একটু পদ্মাচরে যাইতে পারে, এই পদ্মাচরে বলে সে যেন একটু পাবনায় যাইতে পারে, কারণ পাবনা থেকে সে যেরকমভাবে রাগারাগি করে চলে আসছে ওই যে মিমের মিমের যে বেডটা দিছিল রুমটা দিছিল যে কারণে বাপ্পির সাথে একটু মনোমালিন্য হয়েছিল, তারপর আবার বাপ্পিরও খুশি রাখতে পারে নাই, খুশি করতে পারে নাই, কারণ কালীমণ্ডল যখনই পদ্মা ইয়া পাবনাতে যায় তখনই সে বাপ্পিকে খুশি করে, হোক এক মানে এক বাইট বা দুই বাইট এরকমভাবে কিন্তু বাপ্পিরে খুশি করে। তো বাপ্পিরে খুশি করে আসতে পারে নাই যেই কারণে বাপ্পি অন অখুশি। তো অখুশি বাপ্পিরে কী করলে খুশি হইব? বড় ধরনের একটা গিফট দিতে হবে বা যে কোনো ধরনের খালি গিফটের পোটলা পাঠাইতে হবে, পোটলা পাঠাইলে খুশি হবে। বাপ্পি হইতেছে গিয়া যে ওই আগেকালকার মানে আদিকালের যে বলে মানুষেরা ছিল যে কোনো পোটলা পাটলি পাইলে খুশি হতো। পোটলা পাটলি আবার খারাপভাবে নিয়েন না, মানে ওই যে থাকে না যে বাজার সদাই বা কোনো কিছু দিছে বা আপনি আমার সাথে রাগ করছেন আমি আপনার জন্য এক দুই কেজি আপেল কমলা নিয়ে গেছি ওইটা, তো এইরকমই যে ওই আগেকার মানুষ বলে একটু পুটলা পাটলে দেখলে একটু বেশি খুশি হইতো। তো সেই ক্ষেত্রে বাপ্পির অবস্থাও সেম জিনিস হয়েছে যে সে একটু পুটলা পাটলে দেখলে খুশি হয়। তো সেখানে কালীমণ্ডল বুঝতে পারছে যে বাপ্পিরে খুশি করতে হলে পোটলা বাড়াইতে হবে। তো এই পোটলা বাড়াইতে গেলে বাপ্পি পোটলা বাড়াইলে বাপ্পি বাপ্পির মানে নাভির নিচে জায়গা দিবে। বুঝতে পারছেন তো কোন জায়গার কথা বলছি? তো যাই হোক, এটা আসলে সবাই বুঝতে পারে না, আমাদের কিছু সংখ্যক আপু ভাইয়ারা বুঝে। তো যারা বুঝে তাদেরকে ধন্যবাদ জানাই যে বোঝার জন্য। আর আমি আরেকবারও বলি যে আমার ভিডিওটায় বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, মানে আমি এটা বলতাছি কারণ আমার আসলে আজকে না তো ভিডিও তো বানাইছি গতকালকে, তো প্রচণ্ড রকমের মানে আপসেট মানে কি বলবো ডিপ্রেশন নিয়ে আমি ভিডিওটা বানাইতে বসি।
যে মানে এটা কেমন ধরনের কথা, আমার ভিউ হয় না, আমি ভিডিও বানাই আমার ভিউ হয় না, সেই ভিউ নিয়ে মানুষের এত চিন্তা কী কীভাবে? আমি জাস্ট শুধু এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে আমার ভিডিওটাতে বেশি করে কমেন্ট করেন যাতে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়। আমি জাস্ট এইটুকু মানুষের আমি জবাব দিতে চাই যে আপনারা যে আমার শক্তি, আপনারা যে কখনোই মানে আমাকে সামনে আগাই দিয়ে পিছন থেকে সরে যাবেন না, আমি এটা দেখাইতে চাই মানুষদেরকে। আর আমি এটা পরে রিভিল করবো, আস্তে ধীরে রিভিল করবো যে এটা কে করাইতেছে, কারা করাইতেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।